সাথে কোনো অন্যায় হলে অবশ্যই আপনি সেটার প্রতারণ সেটার বিচার চাইবেন, অবশ্যই আপনি সেটা ন্যায় বিচারের জন্য লড়াই করবেন। আপনি দেশে আইন আছে, প্রশাসন আছে, তাদের কাছে ছুটে যাবেন, আপনি যুদ্ধ করবেন, দিন শেষে আপনারই জয় হবে। আজকে কিন্তু জয়ের হাসিটা আমরাই সবাই হাসছি, দিন শেষে আজ সেই প্রতারক কিন্তু সেই পালিয়েই গেল। আজকে দিন শেষে কিন্তু আজকে আপনাদেরই জয় হলো, আজকে আমাদেরই জয় হলো। দিন শেষে জয়ের হাসি আমরা হাসছি, এবং জয়ের হাসি যারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে তারাই হাসবে। কিন্তু আপনাদের একটা ছোট্ট অনুরোধ করতে চাই। দেখেন, আপনারা আবার এটা কেউ ভাববেন না যে জ্ঞান দেওয়ার মতো, আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই না, জ্ঞান দেওয়ার মতো সাংবাদিকতা আপনারাই ভালো জানেন, আমার চাইতে আপনারাই অনেক ভালো জানেন। কিন্তু দেখেন, মিডিয়া কর্মী তো আমরা সবাই, আপনারা আমরা সবাই কিন্তু মিডিয়ারই মানুষ, আপনি আপনার মিডিয়ায়, আমি আমার মিডিয়ায়। মাঝে মাঝেই দেখা যায় একটা যে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষের বিরুদ্ধে বা একজন ভালো মানুষের বিপক্ষে বা একজন যে কোনো অঙ্গনের, শুধুমাত্র যে আমাদের সিনেমায় তা না, যে কোনো বিভিন্ন অঙ্গনের একটা মানুষ সম্পর্কে জেনে না জেনে একটা প্রত্যেকে একটা প্রতারক চক্রে উদয় হলো, সে একটা যা খুশি তাই কিন্তু বলে গেল, যা খুশি তাই বলে গেল। আমরা হয়তো দেখা যায় যে সেটা ইনভেস্টিগেশন না করে আমরা তাৎক্ষণিকভাবে একটা নিউজ বা একটা হেডিং বা একটা হচ্ছে তাৎক্ষণিক একটা হট নিউজ দেওয়ার জন্য কিন্তু দিয়ে ফেলি, কিন্তু একবারও কিন্তু আমরা ভেবে দেখি না বা একটু ইনভেস্টিগেশন করে দেখি না, একটু খতিয়ে দেখি না যে এই যে যেই নিউজটা দিচ্ছে, যেই যে কথাগুলো বলছে, এই কথাগুলো কতটা সত্যতা আছে। কিন্তু মামলা সেদিনই সলভ হয়ে যেত, আপনারা যদি সেদিনই প্রশ্ন করতেন, সেদিনই যদি এই দুদিন চার দিন পরে প্রযোজক সমিতিতে না গিয়ে আপনারা যদি প্রথম দিনই চলে যেতেন, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যেত তিনি এসেছেন আমার প্রযোজক না। একটা অভিযোগ, হ্যাঁ, যে আপনার স্ট্রং অভিযোগ যে যেটা করেছেন যে আপনাকে হত্যার হুমকি, এটা আসলে এটার গ্রাউন্ড কি বা এটা আসলে ঠিক কি না? দেখেন, যা কিছু দেখেন যা কিছু হয়েছে আমি সমস্ত কিছু কিন্তু আমি দিয়েছি, আমার লয়ার সেখানে উপস্থাপন করেছে, এখন সমস্ত কিছু কিন্তু আইনের উপর। আমি তো বলেছি যে এই যে আপনারা যে লিখেছিলেন যে হচ্ছে আমি ধর্ষক, যে কিছু মিডিয়া তো লিখেছে রাতারাতি আমাকে ধর্ষক বানিয়ে দিল, একবার কি ভাবার চেষ্টা করেছে? বা ওই যে একটা ইভেন্ট নাম্বার দিয়েছে, একটা সিম্পল একটা ইভেন্ট নাম্বার, সেটা কি কেউ ইনভেস্টিগেশন করেছে? যে অস্ট্রেলিয়া তো আপনাদের সব মিডিয়ার, মোটামুটি সব মিডিয়ারই কিন্তু হচ্ছে প্রতিনিধি আছে, তা আপনারা কি একবার ইনভেস্টিগেশন করেছেন অস্ট্রেলিয়ায়? এখানে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি আছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ান বাংলাদেশে দূতাবাস আছে, ইভেন নম্বরটা দেয়া আছে, সেটাও কিন্তু দেখেনি।